লিওনেল মেসির দুর্দান্ত হ্যাট্রিকে কুরাকাওয়ের বিপক্ষে বড় জয় পেল আর্জেন্টিনা। কাতারে বিশ্ব চ্যাম্পিয়নরা এই মাসে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আজকে সকালে কুরাকাওয়ের মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচে লিওনেল মেসির হ্যাট্রিক গড়ার মাধ্যমে 7-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে আলবি সেলেস্তারা। এই ম্যাচে শুরু থেকেই দাপটে খেলতে থাকে আর্জেন্টিনা, যার ফলস্বরূপ 20 মিনিটের মাথায় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তাদেরকে 1-0 গোলে এগিয়ে নেন। মেসি তার প্রথম গোলটি করেন সদ্য ইঞ্জুরি থেকে ফেরা জিওভানি লোচেলসোর পাস থেকে এবং 1-0 গোলে লিড নিয়ে নেয় আলবি সেলেস্তারা। এরপর 23 মিনিটের মাথায় নিকোলাস গঞ্জালেস আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ও 2-0 গোলে এগিয়ে যায় লিওনেল স্কলোনির শিষ্যরা। এরপর 33 মিনিটের মাথায় লিওনেল মেসি নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন। নিকোলাস গঞ্জালেসের পাস থেকেই গোল করে লিওনেল মেসি তার দ্বিতীয় গোলটি করেন এবং 3-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির দ্বিতীয় গোল করার পর 35 মিনিটের মাথায় এনজো ফার্নান্দেস আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন। মেসির 52 বল থেকে এনজো ফার্নান্দেস গোল করে আর্জেন্টিনাকে 4-0 গোলে লিড এনে দেন। তার মাত্র 2 মিনিটের ব্যবধানে লিওনেল মেসি তার হ্যাট্রিকটা পূরণ করেন। লোচেলসোর 52 বল থেকে লিওনেল মেসি তার হ্যাট্রিক পূরণ করে আর্জেন্টিনাকে 5-0 গোলে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি এই ম্যাচে আর্জেন্টিনা, যার কারণে প্রথমার্ধের বিরতিতে যায় আলবি সেলেস্তারা 5-0 গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে 78 মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিনার হয়ে 6 নম্বর গোলটি করেন এবং খেলা শেষ হওয়ার শেষ মুহূর্তে গঞ্জালো মন্তিয়েল আর্জেন্টিনার হয়ে 7 নম্বর গোলটি করেন। 87 মিনিটের মাথায় গোল করে গঞ্জালো মন্তিয়েল 7-0 গোলে এগিয়ে দেন আর্জেন্টিনাকে, যার মাধ্যমে এই ম্যাচে বড় একটি জয় পায় আলবি সেলেস্তারা। এই ম্যাচে মোট 60% বল নিজেদের কাছে রেখে 27টি শট নিয়েছে আর্জেন্টিনা, যার মধ্যে 17টি ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে কুরাকাও এই ম্যাচে 40% বল নিজেদের দখলে রেখে মোট 6টি শট নিয়েছে, যার মধ্যে 1টিতেও লক্ষ্য বরাবর রাখতে পারেনি তারা।